সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজের সদস্য এবং চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ২ এর বিভাগীয় দায়িত্বশীল জনাব মোহাম্মদ আমীর হোসাইন। জনাব মোহাম্মদ আমীর হোসাইন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত ২০তম ইসলামী বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী সমাজের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দেশবাসী, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে তার প্রতিনিধি করেছেন এবং প্রতিনিধি হিসেবে তিনি আমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পালনে আমরা কে সতর্ক আর কে অসতর্ক, কে আমরা দায়িত্ব পালন করে সফলতা অর্জন করছি আর কে দায়িত্ব পালন না করে ব্যর্থ হচ্ছি, আমাদের প্রতিটা মুহূর্তে পরীক্ষা চলছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। নো ওয়ান আউট অফ এক্সাইল, একটি লোক, নো ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডের জন্য পরীক্ষার বাহিরে কেউ নয়। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে স্বাধীনতা দিয়েছেন, কেন? যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। কারণ একজন চোর, তাকে যদি ঘরে বন্দি করে রাখেন তাহলে আপনি তাকে পরীক্ষা করতে পারবেন না, সে আসলে চোর না ভালো। তাকে স্বাধীনতা দিতে হবে, তাকে মুক্ত করে দিতে হবে, অতঃপর তার উপর নজরদারি চালাতে হবে, আসলে সে চোর না ভালো। এজন্য স্বাধীনতার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে আমাদের ইচ্ছা শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। অতঃপর তিনি সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ইসলাম প্রদান করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন, কোনটি কল্যাণের পথ, কোনটি অকল্যাণের পথ। তাহলে কোনটি কল্যাণের পথ, কোনটি অকল্যাণের পথ, কোনটি হেদায়েতের পথ, সঠিক ও সরল পথ আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। লোকদেরকে নবী রাসূলরা দাওয়াতের বিষয়ের প্রাককালে বলতেছেন যে আল্লাহকে ভয় করো এবং আমার অনুকরণ করো। প্রকৃতই যদি আমার অনুসরণ এবং অনুকরণ করো তাহলেই মূলত আল্লাহকে ভয় করা হলো। আর যদি আমার অনুকরণ না করো তাহলে মূলত তুমি মুখে যতই বলো যে আমি আল্লাহকে ভয় করি, আসলে মূলত আল্লাহকে ভয় করা হলো না, হবে না। কারণ পরবর্তীতে তিনি বলছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাআবুদুহু হাজা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ আমারও রব তোমাদেরও রব। লোকদেরকে বলতেছেন, বুঝাইতেছেন যে আমি নিজেই আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা গ্রহণ করেছি। আল্লাহকে আমি জীবনের সকল ক্ষেত্রে সর্বময় ক্ষমতার একমাত্র মালিক হিসাবে গ্রহণ করেছি, আইনদাতা হিসাবে গ্রহণ করেছি, একক কর্তা, একক মাতব্বর হিসাবে আমি গ্রহণ করেছি। সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো। আমি যে আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করেছি, তোমরাও সে আল্লাহকেই একমাত্র রব হিসাবে গ্রহণ করো। অর্থাৎ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা হিসাবে গ্রহণ করো। কারণ তিনি আগেই বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য, আমার অনুকরণ করো। যেহেতু আমি নিজেই আল্লাহকে একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হিসাবে গ্রহণ করেছি, সুতরাং তোমরাও আল্লাহকেই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হিসাবে গ্রহণ করো। যদি তোমরাও আল্লাহকে রব মেনে নাও তাহলে আমার আনুগত্য, অনুকরণ হল। তাইলে যুগে যুগে নবী রাসূলরা এসে যেখান থেকে কাজ শুরু করেছিলেন, তিনি যেই বিষয়টা সর্বপ্রথম গ্রহণ করেছিলেন, আপনিও যদি সর্বপ্রথম সেই বিষয়টা গ্রহণ করেন তাহলে আপনার রাসূলের আনুগত্য শুরু হলো, অনুকরণ শুরু হলো। তারপরে কি বলছেন, ফাবুদুহু, সুতরাং তারই ইবাদত করো। আমি নিজে তারই দাসত্ব, তারই আইনের আনুগত্য, তারই উপাসনা করতেছি। অর্থাৎ তোমরা আল্লাহকে একমাত্র রব মেনে সেই রবেরই ইবাদত করো, অর্থাৎ দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা সেই রবেরই করো। তাহলে ঘটনাটা কি হলো? আমি আল্লাহকে রব এবং ইলাহ হিসাবে গ্রহণ করেছি, তোমরাও আল্লাহকে রব এবং ইলাহ হিসাবে কি করো? গ্রহণ করো। যুগে যুগে নবী রাসূলরা নিজেরা আল্লাহকে রব এবং ইলাহ গ্রহণ করে তার দাসত্ব, তার আইনের আনুগত্য, তার উপাসনা করেছে। এখন লোকদেরকে বুঝাইতেছে যে আমি নিজেই যখন আল্লাহকে রব মেনে তার দাসত্ব, তার আইনের আনুগত্য, তার উপাসনা করতেছি, তো তোমাদের দায়িত্ব হলো আমার আনুগত্য, আমার অনুকরণ করা। তাহলে আমার অনুকরণ কি? আমি যেহেতু আল্লাহকে রব গ্রহণ করেছি, তো নো কোশ্চেন, কোনো প্রশ্ন নাই, তোমরাও আল্লাহকে রব হিসাবে কি করো? গ্রহণ করো। আমি যেহেতু তাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছি, তোমরাও তাকে ইলাহ হিসাবে গ্রহণ করো। তাহলে বাস্তবতার দিক থেকে আমার আনুগত্য হলো, আমার অনুকরণ হলো। খালি মুখে বললেই হবে না। আমি উম্মতে মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি উম্মত, মুখে বললে হবে না। আসলে বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত যদি কেউ হতে চায়, তাকে এক ফার্স্ট, সর্বপ্রথম আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করতে হবে, অথবা তাকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে। তারপরে কি বাস্তবতার দিক থেকে, এই যে মুহাম্মদ আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলেন, আপনি যে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতেছেন, তাহলে বাস্তবে কার আনুগত্য হলো? রাসূলের আনুগত্য হলো। তাইলে আল্লাহকে রব মানা হলো, ইলাহ মানা হলো। আর বাস্তবে যে সময় যেই নবী এবং রাসূল ছিলেন, সেই নবী এবং রাসূলের আনুগত্য হলো। তাহলে তিনটা বিষয় আছে কিনা? তাহলে এই তিনটা বিষয় যার মধ্যে আছে, বলা হচ্ছে হাজা সিরাতুম মুস্তাকিম, ইহাই সরল সঠিক পথ, এই হেদায়েতের পথ। তাহলে আল্লাহকে রব অমান্য করে, মানুষকে রব মেরে, আল্লাহকে ইলাহ অমান্য করে, মানুষকে ইলাহ স্বীকার করে, আল্লাহর মনোনীত নেতার আনুগত্য অস্বীকার, অমান্য করে মানুষের আইনের ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে আপনি যদি তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ করেন আপনারাই বলেন দেখি তারা কি সরল সঠিক পথে আছে, তারা কি হেদায়েতের পথে আছে? তাহলে আজকে আমরা যে সমাজ এবং রাষ্ট্রে বসবাস করছি বাংলাদেশ, এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বর্তমানে যে ব্যবস্থাটা প্রতিষ্ঠিত আছে এই ব্যবস্থাটার নাম হলো গণতন্ত্র। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব মানুষের, আইন মানুষের, কর্তৃত্ব মানুষের। তাহলে যে বা যাহারাই এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন, মানুষের কর্তৃত্ব মেনে নিয়েছে তারা কি হেদায়েতের পথে আছে? তাহলে আজকে আমরা যারাই হেদায়েতের পথে আসতে চাই, সঠিক পথে আসতে চাই, তাহলে আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই আমাদেরকে দায়িত্ব কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই সর্বপ্রথম ঘোষণা করেছিলেন রব্বুনা আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। এরই ফলশ্রুতিতে তিনি এর সাক্ষ্য এবং অঙ্গীকার করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত। অতঃপর এরই বাস্তবায়নে তিনি এর সাক্ষ্য এবং অঙ্গীকার করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। তাহলে তিনি নিজেই যেই বিষয়টা সর্বপ্রথম গ্রহণ করলেন, এই বিষয়টা গ্রহণ করার মাধ্যমে তিনি ইমানদার এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন না, পান নাই? তাহলে আজকেও যদি কেউ ইমানদার মুসলিম হইতে চায় তাহলে অবশ্যই আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের যেই মৌলিক তিনটা বিষয়ে দাওয়াত দিয়েছিলেন, কি দাওয়াত? আন আমিনু বি রাব্বিকুম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ফাত্তাকুল্লাহা ওয়া আতিউ, কি এই তিনটা বিষয়ে দাওয়াত দিয়েছিলেন না? তাহলে আজকে তিনি দুনিয়াতে নাই, তার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে এই দায়িত্বটা কে পালন করবে? যিনি আল্লাহর মনোনীত, পছন্দনীয় আমির, তিনি নিজে এই দায়িত্ব কি করবেন? পালন করবেন। তাহলে যিনি আমির হবেন তিনি সর্বপ্রথম নিজেই জাহিলাতের মৌলিক তিনটা বিষয় ত্যাগ করবেন। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন, মানুষের কর্তৃত্বকে অমান্য, অস্বীকার করবেন। অতঃপর মানুষের দাসত্ব এবং মানবরচিত ব্যবস্থার আইন বিধানের আনুগত্য ক্যান্সেল করবেন, অস্বীকার করবেন এবং মানুষের আইন দিয়া যারা নেতা নেত্রী সরকার তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ ক্যান্সেল করে। অতঃপর তিনি সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব একমাত্র আল্লাহর, অন্তরে গ্রহণ করে এই গ্রহণীয় বিষয়টার ঘোষণা করবেন রব্বুনা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা। এর ফলশ্রুতিতে তিনি এর সাক্ষ্য এবং অঙ্গীকার করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এর বাস্তবায়নে তিনি সাক্ষ্য এবং অঙ্গীকার করবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে যিনি আমির হবেন তিনি নিজেও জাহিলাতের মৌলিক তিনটা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করবে। এবং তিনি যে আল্লাহর মনোনীত আমির, তিনি নিজেও সেই আমিরের কি করবেন? নেতৃত্বের আনুগত্য স্বীকার করবেন, গ্রহণ করবেন। অতঃপর তিনি যে তিনটা বিষয় জাহিলাতের ত্যাগ করলেন এবং ইসলামের যে তিনটা বিষয় গ্রহণ করলেন, তিনি সমাজের লোকদেরকে, রাষ্ট্রের লোকদেরকে এই জাহিলিয়াতের তিন বিষয় ত্যাগ এবং ইসলামের তিনটি মৌলিক বিষয় গ্রহণ করা দাওয়াত দিবেন এবং সাথে সাথে আল্লাহর মনোনীত আমিরের আনুগত্যেরও কি করবেন দাওয়াত দিবেন। এভাবে যখন দাওয়াতি কাজ চলতে থাকবে তো তিনি যখন দাওয়াত দিলেন তো সমাজের যে লোকটা সচেতন জ্ঞানবান বুদ্ধিমান তিনি বুঝবেন যে যেদিকে তাকাই এদিকেই ক্ষমতা আল্লাহর, আইন আল্লাহর, কর্তৃত্ব আল্লাহর। তাহলে মানুষের সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও আসলে ক্ষমতা আইন কর্তৃত্ব আল্লাহরই হওয়া কি উচিত। তো সেই সচেতন জ্ঞানবান বুদ্ধিমান লোকটা যখন আল্লাহকেই মালিক মানার দাওয়াত দিবে সেই দাওয়াত কবুল করবে। তো যারাই এই দাওয়াত কবুল করে আমিরের সাথে সামিল হবেন তারা বসে থাকবেন না, তারা আবার কি করবেন এই লোকদেরকে আবার জাহিলাতের তিন বিষয় ত্যাগ এবং ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করার দাওয়াত দিবেন এবং বাস্তবতার দিক থেকে যিনি আমির হবেন সেই আমিরের নেতৃত্বের আনুগত্যের দাওয়াত দিবেন। এভাবে যখন দাওয়াত চলতে থাকবে তখন এই জাহিলি সমাজ ভাঙতে থাকবে আর ইসলামী সমাজ গঠন প্রক্রিয়া চলতে থাকবে। তাইলে এই সমাজ দাও দিয়া লাঠি দিয়া অস্ত্র দিয়া কোবাইয়া বাঙ্গাসুরা করার মতো না, এটাকে কি করতে হবে আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই আমাদেরকে এই কাজটা করতে হবে। তাইলে এই সমাজকে আপনি ভাঙতে হইলে আপনি নিজে সর্বপ্রথম ইমানদার হইতে হবে, কারণ ইমানদার হইলে আপনার উপরে এই দায়িত্ব অর্পিত হয়। আর যদি আপনি ইমানদার না হন তাহলে এই দায়িত্ব আপনার উপরে অর্পিত হয় না। তাহলে যেই ইমানদার হবে এই ব্যক্তিটা এই কাজ না করে বসে থাকতে পারে না, কারণ এই কাজটা সে কেন করবে, এই সমাজটা কেন ভাঙবে এবং ইসলামী সমাজ কেন গঠন করবে, কারণ এই প্রতিষ্ঠিত সমাজটা মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন, মানুষের কর্তৃত্বের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত। এই সমাজটা হচ্ছে জাহিলি সমাজ। আর যে সমাজটা আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আইন, আল্লাহর কর্তৃত্বের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত সেই সমাজটাই হচ্ছে কি ইসলামী সমাজ। তাহলে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের ভিত্তিতে আপনাকে এই জাতির মানুষকে ঐক্য করতে হবে। এখন আমাদের জাতির মানুষ মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন, মানুষের কর্তৃত্বের ভিত্তিতে ঐক্য হয়ে আছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এমত অবস্থায় আপনি বৈশা বৈশা নামাজ পড়বেন, রোজা করবেন নিজের স্বার্থ হাসিলের জন্য, আপনি নষ্ট। কারণ একটা লোক জাহান্নামে যাইতেছে আর আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে চাইতেছেন, আপনি কত খারাপ। আপনি নিজে বাঁচতে চাইতেছেন, আপনার সমাজের লোক, আপনার রাষ্ট্রের লোক, এই বিশ্ববাসী জাহান্নামের দিকে যাচ্ছে আর আপনি কত স্বার্থপর, নিজে বাঁচার জন্য আপনি এই লাইনে কাজ করছেন। অথচ আপনার উপরে সব ফরজের বড় ফরজ হচ্ছে কি যখন কোনো সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না, ওই অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আপনি মিথ্যাকে ত্যাগ এবং সত্যকে গ্রহণ করার দাওয়াত দিতে হবে। এটা হলো আপনার উপর সব ফরজের বড় ফরজ। যখন এই দাওয়াতের মাধ্যমে এই সমাজ ভাঙবে আর ইসলামী সমাজ গড়বে, এই অবস্থায় আপনার উপরে রাষ্ট্র শক্তির পক্ষ থেকে পরীক্ষা আসবে। যখন তারা দেখবে যে এই সমাজকে আপনি ভেঙে ফেলছেন, নতুন করে একটা সমাজ গঠন করছেন, তারা দেখবে তাদের স্বার্থের উপরে আঘাত আসছে, তখন আপনাকে মারবে, কাটবে, জেলে দিবে। এমতো অবস্থায় আপনি অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই অবস্থায় আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ লাভ করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করা হবে। আর যখনই আপনার হাতে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আসবে তখন আপনি এই ক্ষমতা লাভের পর মানুষের আইনগুলো সমাজ থেকে হটাবেন আর ধীরে ধীরে আল্লাহর আইন চালু করবেন। তখনই সমাজ, রাষ্ট্রে ন্যায় নীতি, সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ মানুষের অধিকার পাবে। সম্মানিত উপস্থিতি, আমি এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।